পরীক্ষা ভালো হয়েছে বললেন পরীক্ষার্থীরা। আজ 12ই মার্চ বৃহস্পতিবার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার বিষয় ছিল বাংলা। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা জানালেন বাংলা পরীক্ষা ভালো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ চলছে। যারা নাম নথিভুক্ত করতে চান, অতি সত্বর যোগাযোগ করুন বিডিও অফিসে, INW বা জিপিতে SLO অথবা মধুপুর কুঠিপাড়া INTTUC অফিসে তহিদুল মণ্ডলের সঙ্গে মোবাইল 9735397480। এই প্রকল্পে প্রভিডেন্ট ফান্ড, পড়াশোনা, অসুস্থ জনিত খরচ, মৃত্যু ও শারীরিক অক্ষমতা এবং বিএ পাশ অবিবাহিত মেয়েদের জন্য এককালীন আর্থিক সুবিধা পাওয়া যায়। Yeah.
বাংলা ছিল আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975 টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট MIS ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বিজপাম্প এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য